Hello guys, welcome to my channel. I am Hussain and guys, আমার সাথে আছে আমার ভাইয়া। আজকে আমরা মাইন্ড রিডিং ম্যাজিক করব। তো গাইস, মাইন্ড রিডিং ম্যাজিক গাইস আপনারা বুঝতেই পারছেন কিরকম হবে। গাইস আমরা রিভিল করব আজকে। তো গাইস আমার সাথে থাকেন এন্ড গাইস দেখতে থাকেন এন্ড গাইস আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করেন। ওকে গাইস, তো আমার কাছে আছে একটা পেজ এন্ড গাইস একটা পেন। গাইস আমার কাছে আছে একটা পেজ আর একটা পেন। তো গাইস এটা দিয়ে আজকে আমরা মাইন্ড রিডিং ম্যাজিক করব। তো গাইস দেখতে থাকুন। তো গাইস এখন আমি আমার ভাইয়াকে বলবো যে গাইস একটা পেন আছে, একটা পেপার আছে, সরি গাইস একটা পেন আছে, একটা পেপার আছে। তো তুমি এখানে একটা বক্স আছে ছোট, ঠিক আছে গাইস? আপনারাও দেখে নেন, এখানে ছোট্ট একটা তো আমি এখানে একটা কিছু লিখবো এন্ড সেটা তারপরে আমি দেখাবো। এখন না তুমি মানে লিখে তারপর দেখে আমাকে বলো। ওকে, তো আমি দেখবো না, আমি এভাবে গাইস আমি দেখছি না কিছু আপ না ফাস ফাস। আর গাইস আজকে যেহেতু রিভিল করবো তো গাইস সাথেই থাকবো। এটা দেখবো যে মাইন্ড রিডিং ম্যাজিক কি করতে পারি আমি এন্ড গাইস সম্ভব হয় নাকি। তো গাইস শুরু করা যাক। তো গাইস এখন দেখতে পাচ্ছেন এই পেজেও কিছু নেই, একদম সাদা এন্ড এই পেজেও কিছু নেই, একদম সাদা। তো গাইস এখন আমি এটা ছিঁড়ে ফেলবো। গাইস ছিঁড়ে ফেলছি, এটা ভাগ হয়ে যাচ্ছে। গাইস আরেকবার ছিঁড়ে, গাইস অনেকগুলো ভাগ হয়ে গিয়েছে, এখন এটা একটু ঠিক করে নিই গাইস। দেখতে পাচ্ছেন অনেকগুলো আমার কাছে আছে এন্ড গাইস। তো এটা এখন আমি বলবো যে ভাইয়া তো লিখে রেখেছে এন্ড আমি বলে দিব যে এটার মধ্যে আসলে কি ম্যাজিকটা মানে সরি গাইস মানে কি লিখেছে ওটাই আমি বলে দিব। তো গাইস আমার কাছে আছে এখন অনেকগুলো, তো ভাইয়া তুমি এটা এখন তোমার কাছে নিয়ে নাও। নাও আমার হাতে আছে। ওকে, নো প্রবলেম, এখন তুমি ভিউয়ার্সদের সামনে এভাবে হাত মুখ করে ফেলো, আমি এই দিক তাকিয়ে ফেলি যাতে আমি না দেখি। ওকে ওকে এন্ড গাইস আমি এখন বলবো ভাইয়া লিখেছিল এস আর না 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 এটা লেখি নেই গাইস, একটু চিন্তা করেন। আচ্ছা তুমি এস লিখেছো এন্ড তুমি মনে হয় দুইটা এস লিখেছো, সঠিক? তো তুমি ভিউয়ার্স দেখে দেখিয়েছো যে তুমি দুইটা এস লিখেছো। পাল্লা ঠিক করো। ওকে, তো গাইস আমরা এতক্ষণ অনেক হাসাহাসি করেছি এন্ড গাইস আর মানে আপনাদেরকে দেখানো হয়নি, আমরা অনেক হাসাহাসি করেছি। তো গাইস মাইন্ড নিয়ে না এন্ড গাইস এসএস ছিল, তোমার আগেই দেখা উচিত ছিল, তুমি দেখাও নাই কেন? তো গাইস নো প্রবলেম এন্ড এসএস ছিল, এটাই আমার ধারণা। তোমার কি মনে হয় এসএস ছিলই? গাইস আমি গাইস
এতই হাসি এসেছে যে গাইস চিনতে যাচ্ছে। তো গাইস এখন কথাটা বলি শু বাড়ানো যাক। গাইস আমরা 5 মিনিট খালি এসেছি গাইস, ভিডিও পজ দিয়ে এখনো। তো গাইস নো প্রবলেম, ওকে গাইস এটা এসেছিল এন্ড গাইস আমি এটা এখন আপনাদের রিভিল করব। তো গাইস আমারও হাসি আসছে বাট গাইস এখন আমি আপনাদেরকে রিভিল করব যে কি হতে কি হয়েছিল, মানে এই ম্যাজিকটা কিভাবে কি করতে হয় না করতে হয় আমি সেটা আপনাকে এখন দেখাবো। প্ল্যান আমার শুয়ে রয়েছে কিছু মনে করে না। তো গাইস এটা মেন কথা হচ্ছে আপনাদের গাইস সাপোজ গাইস এটা আপনার কাগজ, দেন গাইস আপনি এটা এভাবে একটা এরকম করে দিবেন গাইস দেখতে পাচ্ছেন, দেন গাইস এমন করে দেওয়ার পর গাইস এটা দেখেন গাইস এখানে আপনারা এসএস দেখে নিতে পারছেন। তো গাইস আপনারা দেখে নিচ্ছেন আমি এমন একটা দিয়ে দিয়েছি গাইস, ওইটার সাথেই আরেকটা দিয়ে দিয়েছি এরকম করে বন্ধ করে দিয়েছি। তো গাইস আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেন, আমরা এত হাসাহাসি করেছি তো ওটার জন্য একটা লাইকও দিয়ে দেন গাইস সবাই। দেন গাইস এমন করার পর এমন করে আমরা একটা বন্ধ করে দিব গাইস, ভালোভাবে দেখেন গাইস বন্ধ করে দেওয়ার পর আরেকটা দিব গাইস। আমি চিন্তা করছি ইয়ার ড্রয়িং এরও মানে আর্টেরও কোনো ভিডিও আনবো, তো গাইস আপনারা আমাকে নিচে কমেন্টে লিখবেন যে গাইস কোনো আর্টের কোনো ভিডিও আনবো নাকি আনবো না। তো গাইস এখন আমরা এভাবে পুরো বন্ধ করে নেওয়ার পর গাইস আমরা যখন এভাবে খুলি গাইস অটোমেটিকলি আপনারা খেয়াল করলে মাঝখানে দেখবেন যে একটা যে গাইস একটা মাঝখানে একটা স্কোয়ার হয়ে গিয়েছে গাইস। আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য একটু ট্রাই করি গাইস, বোঝা যাচ্ছে না? ওকে ওকে নো প্রবলেম গাইস, আপনারা যখন করবেন তখন আপনারা নিজেই দেখতে পাবেন। এন্ড গাইস আমাকে সাবস্ক্রাইব করে দেন এখনই। তো গাইস এখন এমন করার পর এই মাঝখানে যেটা আছে গাইস মাঝখান থেকে একবারে ইকুয়াল করে দুইটা এভাবে মানে ইকুয়াল করে আবার এরকম ইকুয়াল করে ফোল্ড করে দিলেন, মানে গাইস যখন আপনারা এভাবে করে খুলবেন একটু গাইস, তো গাইস এমন করে যখন আমরা ইকুয়াল করে অফ করে দেবো তখন গাইস এমন করে আপনারা যখন খুলবেন তখন এমন হবে। এখন গাইস আমরা যেটা করবো এমন করে বন্ধ করে দেওয়ার পর আরেকটা এই সাইডটায় মানে আরেকটা ফোল্ড এভাবে করে দেব, তারপর গাইস আমরা খুললে অনেকগুলো এরকম স্ট্রাইক স্ট্রাইক দেখতে পাবো। তো গাইস ওর মাঝখানে একটা স্কোয়ারের মতো থাকবে, ওটার মধ্যে আপনারা বলবেন যে যে কোনো কিছু লিখতে, তারপর গাইস যেটা হবে সে যখন এরকম করে একটা ভাঁজ দিয়ে আরেকটা এভাবে ভাঁজ দিয়ে রেখে দিবে গাইস আপনার অ্যান্সারটা এই সাইডেই থাকবে, আপনারা দেখতে পাবেন। কারণ উল্টা পেজে লেখাতে যেটা হবে উল্টো পেজে লেখাতে ওটাকে এরকম একটা সাইনের মতো হয়েই থাকে গাইস। আর গাইস আমি ওটা করি নেই, আপনারা চাইলে এখানে মাঝখানে একটা বক্স বানিয়েও দিতে পারেন। তো গাইস যখন এমন হয়ে থাকবে গাইস তখন আপনারা কিছু করবেন না গাইস, এটা ছিঁড়বেন না গাইস, আপনার এদের থেকে থাকবে এটা। তো গাইস ওটা না ছিঁড়ে আপনারা এইভাবে একটা ছেড়ে দিবেন, তারপর গাইস এটা আপনারা নিজের দিকে নিয়ে নেবেন, নিজের দিকে নেওয়ার পর আরেকটা ছেড়ে দিবেন, তারপর গাইস মাঝখানে যেটা থাকবে আপনাদের অ্যান্সারেরটা গাইস ওটা আমি দেখতেই পাচ্ছি গাইস এটা। তো গাইস ওটা আমরা যেটা করবো গাইস আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি। সাপোজ গাইস আমাদের হাতে অনেকগুলো আছে আর এটা হচ্ছে আমাদের ঠিকটা গাইস, ওইটা আমরা এরকম করে আমাদের হাতে নিয়ে নেব, আর হাতে নিয়ে নেওয়ার পর আর যে অ্যান্সারটা থাকবে গাইস এটা আমাদের হাতে থাক মানে অ্যান্সারটা যেটা থাকবে গাইস ওটা আমাদের এটা অ্যান্সার, এটা আমাদের হাতের ভিতর থাকবে। অ্যান্ড গাইস এটা থাকবে হচ্ছে বাইরে, এগুলো হচ্ছে এমনি ফাঁকা, এগুলোর ভিতর কিচ্ছু নেই। তো গাইস আপনারা বলবেন ওকে হাত মুট করে ধরতে গাইস, আপনি এভাবে ঘুরে যাবেন, ঘোরার সময় গাইস আপনি এভাবে দেখে নেবেন যে অ্যান্সারটা আসলে এসএস
তো গাইস আপনারা একটু মজা না মজা একটু ভেবেচিন্তে বলবেন। তো গাইস আজকের জন্য এতটুকুই, গুড বাই গাইস।